হ্যালো অল মাই ফ্রেন্ডস, বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে সাউন্ড বুস্টার নামে আপনি অনেক সফটওয়্যার পাবেন। আপনি যখন সার্চ করবেন সাউন্ড বুস্টার লিখে, এখানে অনেক সফটওয়্যার পাবেন, কিন্তু বেশিরভাগই আপনার কাজ করে না। দেখা যায় সাউন্ড বাড়ে না বা আপনার একটাও দেখা যায় ঠিকমতো কাজ করে না। তো আমি আজকে যে সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করবো, এটা 100% কাজ করে এবং আপনারা ট্রাই করে অবশ্যই বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটির মাধ্যমে আসলে কি সাউন্ড বাড়ানো যায় কি না। কারণ আমি অনেক সফটওয়্যার ট্রাই করছি সাউন্ড বাড়ানোর জন্য, কিন্তু হয় নাই। তো অ্যান্ড্রয়েড ফোনে অনেকেই দেখা যায় মোবাইলে সাউন্ড কম থাকে, বা আপনার আমরা সবাই চেয়ে একটু বেশি সাউন্ড হোক। আর অ্যান্ড্রয়েড ফোনের তো আর চায়না ফোন না যে সাউন্ড একদম বেশি হবে। তো আমি বলবো যে এই সফটওয়্যারটি দিয়ে আপনার ট্রাই করতে পারেন, 15% আপনার সাউন্ড বেশি, মানে বেশি হবে, আপনার ফোনের সাউন্ডটা বেড়ে যাবে এবং এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখা যাক সফটওয়্যারটি, প্লে স্টোরে যাবো। প্রথমে এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আমাদের ভলিউম বুস্টার লিখে, এই যে দেখেন BOLUME BOOSTER ভলিউম বুস্টার, এখানে এটা লিখবেন। লেখার পর এখানে অনেক সফটওয়্যার পাবেন, এই যে দেখেন যে অনেক সফটওয়্যার আছে। তো দেখা যায় বেশিরভাগই কাজ করে না। তো আমি যে সফটওয়্যারের কথা বলবো, এই যে ভলিউম অ্যাম্প্লিফায়ার অ্যান্ড বুস্টার, জাস্ট এই সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করবেন। 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং র্যাঙ্কও এটার ভালো। এই যে দেখেন আপনার যারা ইউজাররা ব্যবহার করছে তারা 4.5 স্টার, মানে আপনার 5-এর মধ্যে 4.5 পাইছে। তো খুবই ভালো একটি সফটওয়্যার আপনার সাউন্ড বাড়ানোর জন্য, খুব সহজেই আপনি সাউন্ড বাড়াতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। তো চলুন ওপেন করি এবং দেখি এটার মাধ্যমে আপনার সাউন্ডটা কীভাবে বাড়াবেন। এই দেখেন জাস্ট এরকম আসবে, এই যে দেখেন আপনার এরকম শো করবে। তো আপনি জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করে ডিভাইস হ্যাজ বিন বুস্টেড, আমি অলরেডি একটু আগে এটা দিয়ে বুস্ট করছি। তো আপনি যখন ক্লিক করবেন তখন একটা সাউন্ড হবে, দেখবেন যে আপনার লাউড স্পিকার একটা সাউন্ড হবে আপনার ফোনে। তো এই দেখেন আমার ফোনের সাউন্ড এরকম। তো আমি যেহেতু অলরেডি করছি তো এটা এখন বেড়ে, মানে অলরেডি বাড়ানো আছে। এই দেখেন এগুলো সবগুলো আপনি যখন ক্লিক করুন সব একটা হাই হয়ে যাবে আর কি। তো দেন আপনার এখন যা করতে হবে, দেখেন মিউজিক চাইলে এখান থেকে আপনি মিউজিকটা ওপেন করতে পারেন। দেখেন জাস্ট এখান থেকে মিউজিক একটা নিব। তো নেওয়ার পর এখানে একটা প্লে লিস্টটা দেখাবে আপনার, সং প্লে লিস্ট। তো এখান থেকে আপনি মিউজিকটা অন করবেন একটা, তারপর বুঝতে পারবেন যে আপনার সাউন্ডটা কেমন। দেখেন আমার একটা এটা যে শুধু যে আপনার একটা সাউন্ড বুস্টার তা না, এটা হচ্ছে একটা মিউজিক প্লেয়ারও সাথে সাথে আপনার এখানে ভিজুয়ালাইজ করে, যেটা দেখতে অনেক সুন্দর। এবং এখানে আপনি এই যখন নর্মালি আমার ফোনের সাউন্ডটা আমি যখন নর্মালি আমার ফোনের সাউন্ড হচ্ছে এতটুকু থাকে, তো আমি যখন এটা দিয়ে ক্লিক করলাম তো আপনার ফোনের সাউন্ডটা আপনার মিনিমাম 15% বেড়ে গেছিলো। এ দেখেন তো এটা হচ্ছে যে আপনার সফটওয়্যারটির কাজ। আপনারা ট্রাই করে দেখেন, আপনার ফোনের সাউন্ড অবশ্যই বেড়ে যাবে এবং আপনারা আপনাদের ফোনের জন্য ট্রাই করতে পারেন। আমি অবশ্যই আমার ফোনে ট্রাই করে দেখছি, এটা অবশ্যই কাজ করে। তো এই যে দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, জাস্ট এটাতে ক্লিক করলেও হবে আপনার বুস্ট করার জন্য। এই মিউজিক প্লে করতে পারবেন এখান থেকে। তো সব ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিওগুলো দেখবেন এবং আগের ভিডিওগুলো দেখবেন। আপনাদের জন্য অনেক ভিডিও দেওয়া হয়েছে, মোবাইল টিপস দেওয়া হয়েছে, যাবতীয় সমস্যা এবং সমাধান এবং অ্যাপস সম্পর্কে ফ্রি কল নিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে এখানে আপনার সেট রুট করা যাবতীয়, মানে অ্যান্ড্রয়েডের যাবতীয় প্রবলেম এবং তার সলিউশন দেওয়া আছে। তো আপনারা চাইলে দেখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেটা আমি বারবার বলি। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।